এটা সময় বলবে এক্ষুনি তো বলাটা ঠিক হবে না টাইম উইল স্পিক সময় বলে দেবে কি করতে হবে না করতে হবে মানুষ আমাদের রাস্তা দেখাচ্ছে মানুষ আমাদের দিশা দেখাচ্ছে

বহু পুরনো কর্মীরা সাথীরা যারা একটা সময় লড়াই সংগ্রাম করেছি তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করা তাদের অভিমত নেওয়া কি করা রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি সর্বদিক দিয়ে এর থেকে মানুষকে কিভাবে উত্তরণের পথ কী এই সমস্ত কনভারসেশন আলোচনা করছি এবং জানার চেষ্টা করছি একটা ব্যাপার আগে আপনারা যখন মানুষের চা মানে আবেদনে বিজেপি দলে যোগ দিলেন একটা সময় তৎকালীন সভাপতি একটা টাইম ফিক্স করে দিয়েছিল যে সম্ভবত সতেরোর আগস্ট মাস বা আগস্ট এই জাতীয় একটা সময় যে এর মধ্যে না করলে পর আপনাদেরকে দলে নেওয়া হবে না যাই হোক মানুষের স্বার্থে আপনারা দলে গিয়েছেন এখন আপনারা যাওয়ার পর ওইখানে কি সত্যি আপনারা মর্যাদা পেয়েছেন ব্যক্তি মর্যাদা আমরা কি মর্যাদা পেলাম না পেলাম সেটা বড় কথা নয় এই রাজ্যের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারগুলো হারাচ্ছে হারিয়ে ফেলেছে মানুষ তাদের প্রতিবাদের ভাষাকে হারিয়ে ফেলেছে মানুষ আজকে অপমানিত পদদলিত মানে এটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে মানুষ বিরাজ করছে তো সেখানে আমরা রিকগনিশন পেলাম কিনা মর্যাদা পেলাম কিনা দ্যাট ইজ ইমেটেরিয়াল ত্রিপুরা রাজ্যে অনেক কিছু হয়েছে অনেক উন্নতি হয়েছে মানুষ স্বাবলম্বী হচ্ছে হয়েছে এই যে কথাগুলো এইগুলো আর আপনি একজন বিধায়ক আছেন মন্ত্রী ছিলেন আপনারা দুজনেই বিধায়ক আছেন বর্তমানে সত্যিই কি রাজ্যে এরকম কিছু হয়েছে ডেভেলপমেন্ট বলতে যা কিছু বোঝায় সঙ্গে পরিসংখ্যান যা যা বলা হচ্ছে আর বাস্তবে গিয়ে যখন আপনারা মিলাবেন দেখবেন এটা মানে ফাঁকা আর কিছুই না দাবোল তাবল মাস্টারে ফাঁকা বুলি বলে বেড়াচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ঠক তো ঠক মানুষকে ঠকাচ্ছে বাট পারি করে হ্যাঁ আপনাদের এখানে আপনারা সাংবাদিকতা করেন কি ম্যাব বাংলাদেশ হকে চিটাগাঁও হোক জাহাজ লেকে আয়েঙ্গে কী আইসে এখানে আর প্রধানমন্ত্রীকে দিয়ে পার্লামেন্ট ইলেকশনের সময় বলানো হয়েছে

ভোট ছিনতাই করা ভোট লুট করা পেশির জোরে মানুষকে আটকে দেওয়া কারো কথা শুনবে না চেয়ারম্যান নির্বাচনের সময় মেজরিটির কথা শুনবে না টিকিট দেওয়ার সময় কমিশন নেবে টাকা নেবে তো এটা কি সঠিক গণতান্ত্রিক মানুষের ওপিনিয়ন রিফ্লেকশন নাকি এটা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনগুলোতে সোনামোড়ায় এসেছেন জনগণের সাথে কথা বললেন কি বুঝলেন কথা বলেন মানুষ মানুষ এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে মানুষ এটা ফ্রেশ অক্সিজেন চাইছে মানুষ এটাও চায় না ওল্ড ওয়াইন নিউ বটল এটাও চায় না মানুষ বর্তমানটাকে চায় না তার আগেকার আগেরটাকেও চায় না মানুষ এটা নতুন কিছু চাইছে অবশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আমি বলবো কিছু নেই আমরা ঠগেছি মানুষ ঠগেছে পাঁচটা বছর আমরা বহু বছর পিছিয়ে গেছি পঞ্চাশ বছর পূর্তি দিবস মানে বছর এটা ত্রিপুরারটি টু থেকে তো আমরা এই চার বছরে আরো এক বছর যদি ধরি আমরা বহু বছর পিছিয়ে গেছি ওই থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে তো ঐক্যবদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এই ভয় প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে প্রচেষ্টা এটা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে আমাদের তাহলে কোন রাজনৈতিক দলের

অপেক্ষা করে আগে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কি বলবো বুঝলাম না কেন্দ্রীয় মন্ত্রী এলাকা এটা কিন্তু এখানে কেন্দ্রীয় মন্ত্রীর অনেক দাপট আছে এখানে তো এটাকে কেন্দ্র এই অপেক্ষা করে কি আপনারা এগিয়ে যাবেন কর্মীরা কি আপনাদের টাকে সারা দিয়ে আসবে কেন্দ্রীয় মন্ত্রীর এলাকা বলতে মানে ওয়েস্ট পুরোটাই তো মানে ওয়েস্ট পার্লামেন্টারি যে কনস্টিটিউন্সি পুরোটাই তো ওনার উনি ওখান থেকে প্রতিনিধিত্ব করেছেন মানে ধনপুর থেকে যে গত নির্বাচনে জয়লাভ করে সে সুবাদে বলছেন না বাড়ি

মিস্টার নটওয়াল লাল ওয়াজ নট পপুলার কিন্তু নাম সবাই জানতো চিনতো কারণ ওই নটওয়াল লাল ইন্টারন্যাশনাল স্মাগলার তো ও সারা দেশের মানুষ কিন্তু নটওয়াল লালকে চিনতো তো চেনা মানে যে পপুলার না উনি পপুলার হতে পারেন পপুলার হচ্ছে কথা বলছে বলে পপুলার হয়েছেন প্রতিশ্রুতি দিলেই যদি পপুলার যাবে তাহলে দিয়েছে বলে মানুষ গোল খেয়েছে আর কত গোল খেতে চায় মানুষ বহুত বহুত কথাবার্তা বলছে সবাই আবোল তাবোল বলতে মাস্টার হয়ে গেছে কারণ মানুষকে বোকা বানাতে হবে ইন্ডিভিজুয়াল বিরুদ্ধে লড়াই না ইন্ডিভিজুয়াল কে কি বললো না ভেরি ইজ দ্য ডেভেলপমেন্ট নতুন কি প্রকল্প এসছে সোনা চার বছরে কি প্রকল্প হয়েছে কটা হাসপাতাল কটা স্কুল হয়েছে এইমস কোথায় গেল কটা হাসপাতাল হয়েছে এখানে কটা কলেজ কটা স্কুল করে স্কুল হয়েছে এগুলো কাদের মানে আবল বলে বেড়ায় মানুষকে আবার বোকা বলতে চেষ্টা করছে মানুষ এবার এবার ক্ষমা করবে না এদেরকে যারা ব্লাফ মাস্টার ঠক বাজ মানুষ এদের স্পেয়ার করবে না আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি সোনামুড়ায় মোসেন বাড়িতে সেখানে যে দলীয় বৈঠক বা বলাই চলে একটি আয়োজন করা হয়েছিল সেখানে এবং সেখানে তারপর কি বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং পাশাপাশি ছিলেন আশীষ কুমার সাহা এবং তারা কি বিষয় তুলে ধরলেন এবং কোন বিষয়গুলোতে আগামী দিনে তারা বিশেষভাবে নজর জ্ঞাপন করবেন সেই সমস্তটা বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজ সারাদিন ব্যাপী আমরা তাদের যে বিশেষ কর্মসূচিগুলি ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং কি বার্তা রাখছেন রাজ্যবাসীর প্রতি তাও আমরা আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে এখনকার মতো আমাদের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় সোনামুড়া থেকে ক্যামেরায় আদিত্যের সাথে আমি পূজা দাস সোশ্যাল বাংলা নমস্কার